স্বাগত বেস্ট স্কুলে। আজকের আলোচনার বিষয়বস্তু সাতজন বিশিষ্টের নাম, তাদের উপাধি এবং সেক্টর ভিত্তিক নাম সহজে মনে রাখার টেকনিক, যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। চলুন দেখে নিন টেকনিকটি। টেকনিকটি হলো হাজার মোমে নুরাজ, আর তাদের সেক্টরগুলো মনে রাখার কোডটি হচ্ছে 4710208১। এবার চলুন দেখে নিন হাতে হামিদুর রহমান, তার উপাধি ছিল সিপাহী, তিনি 4 নং সেক্টরে ছিলেন। পরীক্ষার জ্যোতে মহিউদ্দিন জাহাঙ্গীর, তার উপাধি ছিল ক্যাপ্টেন, তিনি 7 নম্বর সেক্টরে ছিলেন। রতে রুহুল আমিন, তার উপাধি ছিল ইঞ্জিন আর্টিফিশিয়াল, তিনি 10 নম্বর সেক্টরে ছিলেন। মতে মোস্তফা কামাল, তার উপাধি ছিল সিপাহী, তিনি 2 নং সেক্টরে ছিলেন। মেতে মতিউর রহমান, তার উপাধি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট, তিনি কোনো সেক্টরে ছিলেন না, তাই এখানে 0 দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ, তার উপাধি ছিল ল্যান্স নায়ক, তিনি 8 নং সেক্টরে ছিলেন। আস্তে মুন্সি আব্দুর রউফ, তার উপাধি ছিল ল্যান্স নায়ক, তিনি 1 নং সেক্টরে ছিলেন। এভাবে টেকনিকটি মনে রাখলে হাজার মোমে নুরাজ এবং কোডটি মনে রাখলে আপনি খুব সহজেই 7 জন বিশিষ্টের নাম এবং তাদের সেক্টর খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। আশা করি এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন। ধন্যবাদ।